আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্সের আজকে দ্বিতীয় নম্বর ক্লাস, এবং এই ক্লাসে আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি খুব সহজেই সিরিয়াল নাম্বার নিতে পারেন। তো এই জন্য আমাদের প্রথমেই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে হবে। আমরা দুই পদ্ধতিতে ওপেন করতে পারি। প্রথমত হচ্ছে মাউসের রাইট কীতে ক্লিক করে নিউ থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্কশিট নিতে পারি, অথবা আমরা স্টার্ট মেনু থেকে স্ক্রোল করে একটু নিচে আসলেই দেখব এক্সেল 2016। এখানে জাস্ট ক্লিক করলে আমরা এটাকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে জাস্ট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এভাবে আমরা দুই পদ্ধতিতে ওপেন করতে পারি। আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করলাম, এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল নাম্বার নিতে হয়। আপনারা যদি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ক্লাস ওয়ানটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পর এখানে আপনারা প্লে লিস্ট পাবেন, প্লে লিস্ট থেকে এখানে দেখবেন মাইক্রোসফট এক্সেলের পুরো একটি প্লে লিস্ট দেওয়া আছে। এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্লে লিস্ট দেওয়া আছে, মাইক্রোসফট ওয়ার্ডের প্লে লিস্ট দেওয়া আছে। যদি আপনারা এই কোর্সগুলো না করে থাকেন তাহলে এখান থেকে আপনারা এই কোর্সগুলো করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সেল নাম্বার, রো, এই এক্সেলের বিভিন্ন ইন্টারফেস সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই সিরিয়াল নাম্বার নিতে হয়। আচ্ছা, প্রথমেই আমরা এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে নিই। আমরা নর্মালি সিরিয়াল নাম্বার কিভাবে নেই, 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে আমরা কিন্তু সিরিয়াল নাম্বারগুলো নেই। এটাকে আমি যদি একটু সিলেক্ট করে সেন্টারে নিয়ে আসি এবং এটা সাইজটি একটু বড় করে দেই, আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে সাইজ বড় করা, ফন্ট চেঞ্জ করা, তারপরে অ্যালাইন করা, কালার পরিবর্তন করা, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন করা, এগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখেছি এবং পাওয়ার পয়েন্টেও দেখেছি। এক্সেলও সেম ফিচার্সগুলো আসতে এখানে বেশ কিছু অপশন যুক্ত হয়েছে, যেখানে ফর্মুলা, বিভিন্ন ফর্মুলা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা দেখব কীভাবে অটোমেটিক সিরিয়াল নিতে পারি। ধরুন এইভাবে সিরিয়াল নাম্বার যদি আপনি লিখেন, ধরুন আপনার 500 সিরিয়াল নাম্বার লেখা লাগবে, সেক্ষেত্রে আপনি যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে লিখতে থাকেন আপনার হয়তোবা সারা দিন চলে যাবে। তো আমরা দেখব কিভাবে খুব সহজে আপনি 500 সিরিয়াল নাম্বার অটোমেটিক লিখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে ক্লিয়ার করে দিই। এখন আমরা হচ্ছে প্রথমে 1 নিব। 1 সিরিয়াল নাম্বারটা নেওয়ার পর আমরা ধরুন আরও 500 সিরিয়াল নাম্বার নিব। দেখুন আমাদের কার্সরটার দিকে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কার্সরটা দেখুন এই যে নড়াচড়া করছে, এই কার্সারটা কিন্তু এখন মোটা এবং সাদা মতো দেখাচ্ছে। যখনই এই কার্সারটা আমরা এই সেলে ক্লিক থাকা অবস্থায় আমরা যখনই এই কর্নারে নিয়ে আসবো, তখনই দেখুন এই কার্সারটা কি প্লাসটা কালো হয়ে যাচ্ছে এবং চিকন হয়ে যাচ্ছে। এখন যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরি, দেখুন যখন আমরা এই কর্নারে নিয়ে আসলাম তখন প্লাসটা কালো হয়ে গেল, যখন আমরা কন্ট্রোল কি ধরলাম তখন প্লাসের উপরে আরও একটা প্লাস যুক্ত হয়েছে। এই কন্ট্রোল ধরে রেখে যখন প্লাস যুক্ত হবে তখন মাউসের লেফট কিতে চেপে ধরে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে একেবারে ধরে রাখবো। দেখুন এই কর্নারে, এই যে এই কর্নারে আপনার সিরিয়াল নাম্বারটা উঠতেছে, এই যে ঠিক আছে 20, 21, 22, 23, 24 এই যে এইভাবে সিরিয়াল নাম্বারটি উঠতেছে। আপনি এদিকে ধরুন আপনার 500 সিরিয়াল নাম্বার দরকার, আপনি জাস্ট নিচে ধরে ড্র্যাগ করে রাখবেন। এখানে যখনই 500 সিরিয়াল নাম্বারটা হবে, দেখুন আমরা কিন্তু অল্প সময়ে দেখুন আমার প্রায় 500-র কাছাকাছি চলে এসেছে। দেখুন এই যে এখানে 500 সিরিয়াল নাম্বার চলে এসেছে। এখন আমি কি করব, আমি মাউসের লেফট কীটা প্রথমে সারবো, এরপর আমি কন্ট্রোলটা সারবো। দেখুন আমার 500 সিরিয়াল নাম্বার কিন্তু অটোমেটিকলি খুব সহজেই চলে এসেছে, এটার ভিতরে কিন্তু কোনো ভুল নাই, একেবারে সঠিকভাবে আপনার এখানে সিরিয়াল নাম্বারটা ও নিয়ে নিয়েছে। এই পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজেই সিরিয়াল নাম্বার
যুক্ত করতে পারি। এছাড়া অন্য আরেকটা পদ্ধতি আছে, ধরুন 1, 2, 3 আমরা তিনটা লিখলাম, এখানে তিনটা সিরিয়াল নাম্বার লিখলাম, লেখার পরে আমরা কি করব, আমরা আরো সিরিয়াল নাম্বার নিব, এজন্য জাস্ট এই তিনটাকে প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমি যখনই কার্সরটা এই কর্নারে নিয়ে আসবো তখন এটা কি হয়, এটা হচ্ছে একটি প্লাসের মতো কালো হয়, ওই সেম। এখন জাস্ট আমরা এখানে ড্র্যাগ করলে আমার অটোমেটিক সিরিয়াল নাম্বারটি নিয়ে নেবে, দেখুন সিরিয়াল নাম্বারটি নিয়ে নিয়েছে। এখন আমাদের কিন্তু কন্ট্রোল ধরা লাগেনি, কন্ট্রোল চেপে ধরে রাখতে হয়নি, কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, আপনার এখানে তিনের অধিক সেলকে সিলেক্ট করতে হবে। তিনের অধিক সেলকে সিলেক্ট করার পরই আপনি যখনই এখান ড্র্যাগ করবেন তখন আপনার কিন্তু এরপরে থেকে অটোমেটিক সিরিয়াল নাম্বারটিও দিয়ে দিবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই অল্প সময়ে মাইক্রোসফট এক্সেলের সিরিয়াল নাম্বার তৈরি করতে পারেন। ধরুন আপনি হচ্ছে স্টুডেন্টের রোল তৈরি করবেন, যেমন 1001 থেকে রোল শুরু হয়েছে আপনাদের, ধরুন আপনি কোনো কলেজে জব করেন বা স্কুলে জব করেন, সেক্ষেত্রে আপনাদের স্টুডেন্টের রোল নাম্বার শুরু হয়েছে হচ্ছে 1001 থেকে। এখন আপনার এর পরের স্টুডেন্টদের সিরিয়াল নাম্বার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই কর্নারে এসে কন্ট্রোল ধরে জাস্ট মাউসের লেফট কীতে চেপে ধরে যদি ড্র্যাগ করেন, দেখুন আপনার সিরিয়ালটা কিন্তু 1001-এর পর থেকেও নিয়ে নিতেছে। আবার অন্য পদ্ধতিতে যদি আপনি চারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট মাউসের লেফট কী এখানে নিয়ে এসে কার্সরটা লেফট কীতে চেপে ধরে জাস্ট ড্র্যাগ করবেন, আপনার অটোমেটিক সিরিয়াল নাম্বার নিয়ে নিবে। এভাবে আপনি কিন্তু খুব সহজেই সিরিয়াল নাম্বার নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।